শুনুন, আপনারা কোথায় থাকেন, কোন চ্যানেল, বাজে কথা বলার চেষ্টা করবেন না। আপনারা আমরা দেখতে পেলাম যে কি ঘটেছে আজকে ভাঙড়ে, যখন তৃণমূল বনাম আইএসএফ সংঘর্ষ চলছে, তার মধ্যে আরাবুল ইসলামকে সরাসরি প্রশ্ন করলেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা চৌধুরী, এবং সেখানে তিনি বলছেন অনেকগুলো অভিযোগ উঠে আসছে, সেই অভিযোগ কি, সেই অভিযোগ আদৌ সত্যি না মিথ্যে, সেই সমস্ত বিষয়ে আরাবুল ইসলাম কোনো কথা বললেন না। পাল্টা তিনি হুমকি সুরে যেভাবে চোখ রাঙিয়ে আমাদের প্রতিনিধি মধুকল্পিতাকে বললেন যে কোনো রকম বাজে কথা বলার চেষ্টা করবেন না, আদৌ যে অভিযোগ উঠছে সেই অভিযোগের সত্যাসত্য বিচারের কোনো জায়গায় তিনি গেলেন না, সেই নিয়ে একটা কথাও বললেন না, উল্টে তার সামনে তার কর্মী সমর্থকরা, তার অনুগামীরা, তৃণমূলের সেই সমস্ত নেতারা কিভাবে একজন মহিলা সাংবাদিককে ঘিরে ধরে তাকে হুমকি দিচ্ছে, কিভাবে বলছে বেরিয়ে যা, সেই খবরটা আমরা দেখছি, সেই ছবিটা দেখছি আরো একবার, সেই ঘটনা আরো একবার তুলে ধরবো আমাদের দর্শকদের সামনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেত্রী এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল রয়েছেন টেলিফোন লাইনে। প্রিয়াঙ্কা, আমরা যে খবর সংগ্রহ করতে গিয়েছিলাম ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, সেখানে সরাসরি আমাদের মহিলা সাংবাদিক মধুকল্পিতা চৌধুরীকে যেভাবে চোখে চোখ রেখে তিনি প্রশ্ন করেছিলেন, পাল্টা আরাবুল ইসলাম এবং তার বাহিনী যেভাবে তাকে হেনস্থা করলেন, সেই ছবিটা আপনার আমার সবার সামনে, কি বলবেন, কি চলছে রাজ্যে? দেখুন, আপনারা তো সকলেই জানেন এই ভাঙড়ে নতুন কোন এই জিনিস হয়নি, এই যে আরাবুল ইসলাম আর এরা আছে, এরা তো অ্যান্টি সোশ্যাল আছে, গুন্ডা আছে, তো গুন্ডারা যা তাদের ভাষা হয় সেই ভাষাতেই কথা বলবে মানুষের সঙ্গে, সেটাই চোখ থেকে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন এখন হলো এই যে আইএসএফ আর টিএমসির মাঝখানে যেটা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার, আমরা বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু অ্যাপিজমেন্টের পলিটিক্স করে মাইনরিটি ভোটের জন্য, তো এই সমস্ত ঘটনা যেটা হচ্ছে সেটা তো মাইনরিটি ভোটকে কেন্দ্র করে তাদের জন্য হচ্ছে, যেহেতু এরা জানে আইএসএফ এখন কিছু ভোট কেটে দিবে, সেই জন্য নিজেদের মধ্যে এইসব ঝামেলা হচ্ছে। কেন টিএমসি থেকে মানুষের পুরোপুরি বিশ্বাসটা শেষ হয়ে গেছে, এটা এখন যাকে ভোট দিবে দিবে, কিন্তু এদেরকে দিবে না এরা জানে, সেই জন্য মাইনরিটিকে নিয়েই টানাটানি হচ্ছে আর কিছু না। আপনি বলছেন যে আরাবুল ইসলামদের গুন্ডামি, আমরা মেনে নিচ্ছি যে আরাবুল ইসলামদের গুন্ডামি, কিন্তু সেখানে তো দলীয় পতাকা রয়েছে, তৃণমূলের পতাকা রয়েছে, সেটা ভালো। আমি তো বলছি যে দলের নেত্রী মহিলা হওয়ার পরে কু কু করে চারদিকে গিয়ে গান বাজনা করছেন, ওনাকে জিজ্ঞেস করুন না যে পার্টিতে এরকম গুন্ডাদেরকে রেখেছেন যে মহিলাদের কোনো রেসপেক্ট করে না, হেনস্থ করছে, তো এইসব জিনিস ওনাকে জিজ্ঞেস করার দরকার আছে না? নিজের রাজ্য সামলাতে পারছে না, মেঘালয় থেকে কু কু করছে। ধন্যবাদ আপনাকে প্রিয়াঙ্কা, আমাদের সঙ্গে কথা বলার জন্য, বিজেপি নেত্রী এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল আমাদের সঙ্গে ছিলেন। কি ঘটেছিল আমাদের প্রতিনিধি মধুকল্পিতার সঙ্গে যখন তিনি খবর সংগ্রহের জন্য এই সংঘর্ষের মাঝখানে গিয়ে আরাবুল ইসলামের মতো তৃণমূল নেতাকে চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলেন যে এতগুলো অভিযোগ কি উত্তর আছে, কি উত্তর দিলেন আরাবুল, দেখুন। বাজে কথা বলার চেষ্টা করবেন না, আপনারা বাজে কথা বলবেন না, এই শুনুন বাজে কথা, আমি দিচ্ছি দাদা, এটা খায় গেছে, আমি জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে বুমটা বুমটা, আমাদের পার্টি আপনি কি জানেন?